হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন মজার ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমরা খাওয়াটা একটু ইউনিক পদ্ধতিতে খাবো। মা খাবে হচ্ছে এই বড় হাতা দিয়ে, তোমাদের সবসময় বড় হাতাটাই তো হাতা। আমি খাবো এই মেজো হাতা, আমার হচ্ছে ছোট হাতা। কিন্তু সবসময় এরকম হবে না, আমরা এটা চিটের মাধ্যমে ডিসাইড করব যে কার কোন হাতা পড়বে। তো চলো বন্ধুরা, খাওয়াটা স্টার্ট করা যাক। তো চলো প্রথমে আমরা চিটের বাটিটাকে নিয়ে আসি। আমার কপালে কি আছে, দেখছি কপালে কি লেখা আছে, কি জানি বাবা। মিডিয়াম স্পুন বাবা, স্মল মা, মেজে স্মল হাতা, বড় হাতা। তো চলো বন্ধুরা, খাওয়াটা শুরু করা যাক। চলো শুরু করি। দেখো পানিশমেন্ট আছে বন্ধুরা, বাবা তোর হাতা দিয়ে খোঁচা দিয়ে দিস না। এত ভালো খাবার, সেটা চামচটা দেখুন। মায়ের চামচটা ইউনিক বাবা, আমাকে তো খোঁচা হাতা, কি অবস্থা। তোর চুলটা কোথায় আছে না, আমাকে তো হাতার খোঁচা দিচ্ছে বন্ধুরা। সত্যি কি অবস্থা বাবা রে বাবা, এটা দিয়ে ম্যাগি খাওয়া যায় বলুন। এই দেখুন একটা দুটো করে উঠছে, আমি কিন্তু কপালের ডাক্তার দেখিছি আজকে। কি অবস্থা, এটা খোঁচা মারি তাকে খোঁচা মারি বাবা। আমি বাবা সরে যাই, এদের মাঝখানে থাকলে আমাকে হাতার খোঁচা দিয়ে মেরে ফেলবে। এটা দুজনের মধ্যে এখন চলছে, যে হারবে তার পানিশমেন্ট। আমি তো বাবা মিডিয়াম স্পুন পে বেঁচে গেছি। বরফ আছে, বরফটাকে দুটো ঠোঁটের মাঝখানে ধরে রাখতে হবে, এটাই হচ্ছে আজকে মায়ের পানিশমেন্ট। আমি দশ গুনব, ঠোঁট দিয়ে চাপবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। আমার অবশ হয়ে গেল। চলুন বন্ধুরা পরের রাউন্ডে যাওয়া যাক। তো ফ্রেন্ড চলে আসলাম নেক্সট রাউন্ডে, দাও চিটের বাটিটা দাও। ওরে বাবা, এরপরে আবার কি কপালে আছে কে জানে, ভালো করে সাফেল করে নাও। কার কপালে কে আছে, আমার কপালে কি আছে কি জানি। আমি বাবা একটা তুলে নি, আমি এটা নেব। মা আবারও লাস্টে নিয়েছে, যদি ছোট স্পুন পরে ঠিক হবে, আমাদের আবার বড় হাতে পরে কি করবো। এবারে দেখছি কপালে, ডাক্তার তো দেখাইনি, এবার দেখছি দেখাই কি আসছে। বলুন তো আপনি, বড় এই নাও তোমার, আরে এত বড়টা তোমার। হ্যাঁ দেখুন বন্ধুরা কত পুচকি একটা চামচ, এটাতে খেয়ে একটু শান্তি পাওয়া যাবে। চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। ওরে বাবা উঠছেই তো না, একটা দুটো করে বন্ধুরা, আমার তো একটা একটা করে উঠছে।
সব খাবারের শর্টসে কিন্তু খাবারের লিঙ্ক গুলো চলে আসবে আর সব রান্না কিন্তু মাই করেছে। হে বাবা বুঝছো না, দেখো কেমন মজা, আমাকে তো খুব খাওয়া দেয়। পাস্তাটা দারুণ লাগছে, ঝাল ঝাল একটা করে উঠছে। গুনে গুনে খা এক। ছোট চামচ উঠছে না বাবা। লঙ্কা আনছিটা বড় হাতে ভালোই ছিল, ম্যাগি খেতেই পারছিলাম না বাবা। রে বাবা আমার তো উঠছেই না, একটা একটা করে উঠছে। একটা করে কে ভাল লাগে? লাস্ট রাউন্ডে আমি যদি বেঁচে যাই তবে না মা, আমার মাই ভালো। আমি চেষ্টা করবো যাতে আমার ছোট হাতাটা না পড়ে, এখন আমার কপালে দুঃখ আছে। আমার চামচটা কি বাজে, দারুণ হয়েছে পাস্তাটা। ছোট হাতে কেন, বড় হাতে আর পেতে যাই না, প্রচন্ড কষ্ট হয়েছে। আর আমি ছোট চামচ পেয়েও জিতে গেছি। তো চলুন বন্ধুরা ওর জন্য পানিশমেন্টটা নিয়ে আসি। আসুন পানিশমেন্ট, কি একটা দেবো তোকে পুরোটা খাবি, মুখেও মাখতে দেবো, দাঁড়াও গরমও এনে ঠোঁটের মধ্যে চেপে রাখবি, আমি দশ গুনবো। তাড়াতাড়ি তারপরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। চলুন বন্ধুরা পরের রাউন্ডে যাওয়া যাক। সো ফ্রেন্ডস চলে এসেছি লাস্ট রাউন্ডে, তো আমাদের চিটের বাটি নিয়ে আসা হোক, ভালো করে সাফেল করে দিই। তোমরাই প্রথমে তুলবে তারপর আমি তুলব, ঠিক আছে? আমি একটা তুলে নিয়েছি, দেখা যাক আমার কি ভাগ্যে পড়ে। কি পড়ে এবার? বিগ স্পুন। চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। বাবা রে কি বড়, আটা হাতায় ঢুকছে না। বাবা আমার তো হাতা তো এত বড়। এটা কি জানো? এটা হচ্ছে ঝাল সুজি, আমার মা বানিয়েছে। আমি বলছিলাম তো, আমি বলে দিয়েছি আমার মা না তাই। দারুন, খোঁচা মেরে বন্ধ করে দে। তুলতেও পারছি না ঠিক করে, দেখ না কেটু কেটু উঠছে। বিয়ে বাড়ির খুন্তি নিয়ে খাতো, বিয়ে বাড়ির ডাব্বু হাতা ওই রকম। ছোট স্পুন পে গান করে করে খাচ্ছি,
না আচ্ছা যাবে না, রাখো রাখো বাবা, ঠিক আছে বড় হাতে পেয়েও কোনো লাভ হলো না বন্ধুরা। তাহলে বন্ধুরা চলো আমার বান্ধবীর জন্য পানিশমেন্ট নিয়ে আসা হোক, তোমার জন্য হাজির আছে, ঠান্ডা ঠান্ডা আমি খাই দিচ্ছি বুঝছি। তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আমাদের ফেসবুকে পেজে ফলো করতে একদম ভুলো না। দেখা হচ্ছে এরকমই কোন একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।